আচ্ছা এটা কি মনে আছে সবার নাকি আবার দেখাইতে হবে? কারণ ওই সূত্রটা লাগবে বেশ কয়েক জায়গায়। আমরা গর গর্বেগ দিয়ে আচ্ছা ধরো যে আমাদের কোন একটা বস্তু এ থেকে বিতে যাচ্ছে এবং সে যাচ্ছে সুষম ত্বরণে, সাপোজ এটা অবশ্যই একটা সুষম ত্বরণ, কিন্তু একটা অসম্ভব, তাই না? এটা তো আমরা বুঝি, তাই না? তো সকল সুষম ত্বরণই অসম্ভব, বাট সকল অসম্ভব কিন্তু সুষম ত্বরণ হবে তেমন কোনো বাধ্যবাধকতা নাই। এটা যদি কারো না বুঝে আমাকে জিজ্ঞেস করতে না বুঝে থাকো তাহলে একটু জিজ্ঞেস করে নিও, না আর বুঝলে তো ভালো কথা। তো আমরা ধরে নিলাম এ থেকে বিতে যে বস্তুটা অসম্ভবে যাচ্ছে সেটা হচ্ছে সুষম ত্বরণের মধ্যে পড়ছে বা সুষম মণ্ডলের মধ্যে পড়ছে, তার মানে তার যে আদি বেগ এবং শেষ বেগ সেম না, ডেফিনেটলি ইউ আর ভি হবে। তো এখন এখান থেকে যেতে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এবং টোটাল সময় নিয়েছে কি? তো আমরা এখন চিন্তা করে নিয়েছি যে এটা গর্ব এগুলো এই জিনিসগুলো আমরা অ্যাজিউম করে নিয়েছি। এখন আমরা যেটা করতেছি যে এটার গর্বের হিসাব করতেছি এ আর বিতে। আমরা গর্বের এখানে দুইটা ভাবে হিসাব করতে পারি, একটা হচ্ছে তাদের যে গাণিতিক গড় এ বিন্দুতে আর বি বিন্দুতে তার যে দুইটার যে বস্তুটার যে ডিফারেন্ট বেগ তার গাণিতিক গড় করতে পারি। সেই গর্বেগটা হবে আমাদের ইউ প্লাস বি বাই টু, আমি পুরো সূত্র লিখতেছি নাকি, ইউ প্লাস বি বাই টু মানে বেগের গড় দুই যোগ করে দুই দিয়ে ভাগ, যেহেতু দুইটা রাশিকে আমি এখানে সাবমার্জ করতেছি। আরেকটা ভাবে গর্বেগ আমরা বের করতে পারি সেটা কি, সেটা আমরা জানি, সেটা হচ্ছে ওই বস্তুটার সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্বকে তার টোটাল সময় দিয়ে যদি ডিভাইড করি তাহলেও কিন্তু আমরা গর্বের বের করতে পারি, মানে আমরা বলতে পারি এস বাই টি। এবং এই দুইটাই আসলে গর্বেগ এবং দুইটাই আসলে সেম জিনিস, এই জন্য এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তোমার যে ইউ প্লাস বি বাই টু টু ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, বা এখান থেকে আমরা বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। এটা হচ্ছে আমাদের গতির প্রথম সূত্র হিসেবে আমরা এটাকে কাউন্ট করি। ইজি দেখা যাচ্ছে, লেখা কি ছোট হয়ে গেছে? আচ্ছা, তো আমরা একটা গতিসূত্র পেয়ে গেলাম। এখন আমরা আস্তে আস্তে আরো কিছু গতিসূত্র গুলা একটু প্রুভ করার চেষ্টা করবো। তাহলে আমাদের প্রথম সূত্রটা পাইলাম এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটা ছিল আমাদের প্রথম সূত্র। এখন দেখো আমরা তো সুষম ত্বরণ অসম ত্বরণ করছি, এবং আমরা তো আমি আমি দেখাই নাই তোমাদের যে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি এইটা, বাট এইটা তো আমরা সবাই বুঝি না এই সূত্রটা, বুঝি কি? এখানে এখানে কোনো কনফিউশন হয় যে মানে মানে ফিল করতে সমস্যা হয় যে সূত্রটা কেমনে আসলো, কারো কি আছে এরকম, কেউ কি এরকম আছো যে সূত্রটা ফিল করতে সমস্যা হয়? নাই না? যদি না থাকে তাহলে খুবই ভালো কথা। আমরা সিম্পলি যখন কোন একটা বস্তু সুষম ত্বরণ বা সুষম মন্দন থাকে কেবলমাত্র তখনই তার একটা ফিক্সড ত্বরণ বা মন্দনের ভ্যালু আমরা বের করি, এবং সেটা বের করি এই সূত্রটা দিয়ে। তো ত্বরণ মন্দনের ভ্যালু বের করা বলতে আসলে আমরা এটা বুঝাই যে কোন একটা বস্তু যখন সুষম ত্বরণ বা সুষম মন্দন চলে তার যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেটা রেটটা বের করা, মানে হচ্ছে একক সময়ে প্রতি সেকেন্ডে তার বেগের পরিবর্তনের হারটা বের করা। তো এটা আদি বেগ ছিল ইউ, শেষ বেগ হচ্ছে ভি, তাহলে বেগ পরিবর্তন হয়েছে কতটুকু, আমরা সব শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিব, মানে ভি মাইনাস ইউ পরিবর্তন, সেটাকে সময় দিয়ে ডিভাইড করে প্রতি সেকেন্ডে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা বের হয়ে আসে, এটাকে আমরা বলি, এটি হচ্ছে আমাদের ত্বরণের ইকুয়েশন। সো এইখান থেকে আমরা পরবর্তীতে তোমার বলতে পারি যে যেহেতু আমি এই পাশে দেখি জায়গা লাগবে আসলে, তাহলে প্রথম সূত্রটা আমি হয়তো আমার দেখি একটা একটা এর মধ্যে সবকিছু তুলে দিলে আমার জন্য ভালো হয় আর কি। সো ইউ প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু এস বাই টি ছিল, সেখান দুইটাই গর্বেক ছিল, সেখান থেকে আমরা পেয়ে গেছিলাম এস ইকুয়াল হচ্ছে ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। ওকে ফাইন, এর আরে লাইন তো অনেক বাঁকা হয়েছে না, এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। দেন আমরা ত্বরণের সূত্র থেকে আমরা পাই যে এ ইজ ইকুয়াল টু
v minus u by t বা এখান থেকে এটাকে আমরা ঠিক এই পাশে আনলে আমরা জাস্ট সিম্পলি মডিফাই করে লিখতে পারি যে v equal to u plus at আশা করি এটা কেমন হলো এটা দেখানো লাগবে না সো এটা হচ্ছে আমাদের এটা ছিল আমাদের ফার্স্ট ল অফ মোশন আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ মোশন v equal to u plus at দেন আমাদের আরো কিছু সূত্র প্রমাণ করার প্রয়োজন পড়বে সো খেয়াল করো আমরা এখানে সূত্রটা কি পাইছি s equal to u plus v by 2 into t আবার এখানে পাইছি v এর ভ্যালু পাইছি তো এই যে v ভ্যালু পাইছি এই v এর ভ্যালুটা আমরা এখন ইকুয়েশনের মধ্যে বসাবো সো ইকুয়েশনের মধ্যে বসালে কি হবে আমরা জানি যে s ইকুয়াল টু হচ্ছে u প্লাস v বাই 2 ইনটু t বা এখান থেকে আমরা বলতে পারি u প্লাস v v এর বদলে আমরা এখানে এই ভ্যালুটা ব্যবহার করব v ইকুয়াল u প্লাস at ঠিক আছে সো u প্লাস at বাই 2 ইনটু ইনটু হচ্ছে t দেন হচ্ছে আমাদের এখানে উপরে হচ্ছে 2u প্লাস হচ্ছে at বাই 2 তারপরে ইনটু t তো আছেই দেন এখান থেকে আমরা 2u বাই 2 কে আলাদা করে ফেলতে পারি মানে 2u বাই 2 কে আলাদা করে ফেলে থাকতে শুধুমাত্র u আর এদিকে হচ্ছে আমাদের হচ্ছে at বাই 2 থাকতেছে আর পুরোটার সাথে t তো এখনো আছে তো t কে যদি সবার সাথে দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি ut প্লাস এই হাফ কে আগে এনে দিলাম আমরা তাহলে থাকতেছে আমাদের t ইনটু t এ তো থাকতেছে t ইনটু t স্কয়ার সো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ মোশন বুঝছি না স্টেপ গুলো বুঝছি না আচ্ছা এইবার করব কি আবার আমরা আবার আমাদের প্রথম সূত্রের কাছে আসব অর্থাৎ s is equal to u plus v by 2 into t এখন আমরা যেটা করব একটু আগে কি করছি আমরা এখানে আমরা v কে মডিফাই করছি এই প্রথম ধাপ এই সূত্রটা প্রমাণ করার জন্য এখানে আমরা চেষ্টা করব অন্য কিছুকে মডিফাই করা যায় কি না তো আমরা কাকে এখানে মডিফাই করব দেখো আমরা সূত্র জানি আমরা এখানে সূত্র জানি যে a is equal to v minus u by t বা এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে t কত t is equal to হচ্ছে v minus u by a বলতে পারি অবশ্যই বলতে পারি তাই না তো এই যে t এর ভ্যালু v minus u by a এইটাই আমরা এখন এই t কে রিপ্লেস করার জন্য বসাবো তো খেয়াল করো s equal to u plus v by 2 into t t এর জায়গায় আমরা কি বসাবো v minus u by a v minus u by a তাহলে এখন কি থাকলো দেখো এখন যেটা করব আমরা একসাথে করে ফেলি যে দুটোই মাল্টিপ্লাই হচ্ছে 2a এখানে হচ্ছে u প্লাস v নাকি আচ্ছা দেখো তো এই যে u প্লাস v আছে এটাকে যদি আমি v প্লাস u দেই আমাকে কেউ কি মারবে u প্লাস v কে যদি v প্লাস u দেখি নিশ্চয়ই মারবে না তাহলে হলো v মাইনাস a সরি v মাইনাস u আচ্ছা এখন উপরে কি পেলাম আমরা v প্লাস u v মাইনাস u মানে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রের মধ্যে পড়ে গেছে তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই হচ্ছে 2 a তো এটা ছিল আমাদের কিসের ভ্যালু s এর ভ্যালু তাহলে এখন আমরা এটা কিন পাশে নিয়ে চলে আসি তাহলে আমরা পাচ্ছি 2 a s is equal to v স্কয়ার মাইনাস u স্কয়ার বা সুন্দর করে সামনে হচ্ছে একবারে লিখে দেই তো যে v স্কয়ার ইকুয়াল হচ্ছে u স্কয়ার প্লাস 2 a s তো হয়ে গেল আমাদের গতির চারটা সূত্রের প্রমাণ যাদের এগুলো করতে সমস্যা হয় তারা একটু তুলে নাও এই হচ্ছে আমাদের মোটামুটি চারটা সূত্র এর বাইরে আর কোন সূত্র আসলে এই চ্যাপ্টারে নাই তুলতেছো তোমরা কারো কি তোলা বাকি আছে বাকি নাই আচ্ছা তোমরা তো সবাই নিজ নিজ আবাসস্থলে ইউজ করতেছ এখন নাকি নাকি কেউ কোথাও মুভ করতেছ এনিওয়ান বললাম যে তোমরা তো সবাই এখন নিজেদের আবাসস্থলে ঈদ করতেছো নাকি নাকি কেউ মুভ করতেছো এদের মধ্যে স্যার মুভ করার তো কোনো ওয়ে নাই
কি দেয়া যাব? কেন হেলিকপ্টার দিয়ে যাবা? হেলিকপ্টার তো আছে নাকি? আরে ওইটা তো নাই, টাকা নাই তো হেলিকপ্টারে যাওয়ার। আচ্ছা মানে এখানে যারা আছে তারা সবাই ঘরে বসে ইট করতেছে। আচ্ছা দেখি, আমিও নিজেও জানি না কোন দিকে যাবো। আমি আসলে তোমাদের ক্লাস নেওয়ার জন্য আজকে একেবারে প্রিপেয়ার ছিলাম, আমি অসুস্থ ছিলাম, তোমাদেরকে বলা হয়নি সবাইকে, হয়তো আমি হসপিটালে ছিলাম গত লাস্ট পরশু গতকাল পরশু দিন থেকে তার আগের দিন দুই দিন হসপিটালে ছিলাম, এই জন্য কালকে বাসছিলাম। তোমাদের একটু এক্সট্রা ক্লাস নিয়ে নিবো কেমিস্ট্রি বা তো ইয়ে নিতে পারি না অসুস্থতার কারণে, এখনো তো মোটামুটি কিছুটা রিকভার করছি আর কি। আচ্ছা তো কি বলতেছিলাম, ও সূত্র শেষ হয়ে গেছে না? আচ্ছা তো সূত্র প্রমাণ তো হয়ে গেল, আর বুঝলাম কেন সবগুলো একটু ভুল হয়ে গেল। আচ্ছা তাহলে একটু সূত্রগুলো আমরা একটু তুলি, যে সূত্রগুলো তাহলে আমরা কি কি পাইলাম, s = u + v / 2 * t, v = u + at, s = ut + half of at স্কয়ার, আর হচ্ছে v স্কয়ার ইকুয়াল হচ্ছে u স্কয়ার প্লাস 2s as। এখন এই যে আমরা চারটা এত কিছু মডিফাই করে এই যে চারটা সূত্রতে আনলাম, কেন এত মডিফাই করলাম বা মডিফাই করে আমাদের আসলে ঠিক কি লাভ হইল? দেখো এই যে চারটা সূত্র, এই চারটা সূত্রের মধ্যে কি কি জিনিস আছে বলতে পারবা? কি কি আইটেম আছে এই চারটা সূত্রের মধ্যে, কয়টা আইটেম আছে টোটাল? বুঝতেছি না কথাটা। এর মধ্যে হ্যাঁ পাঁচটা আইটেম আছে, পাঁচটা আইটেম গুলো কি কি? ইউ আছে, ভি আছে, তারপরে টি আছে, তারপর হচ্ছে তোমার এস আছে, তারপর হচ্ছে এ আছে। এই পাঁচটা জিনিস ছাড়া কোনো কিছু কিন্তু এই ইকুয়েশনের মধ্যে নাই, তার মানে এই ইকুয়েশন গুলো আমাকে এই ভ্যালু গুলো নিয়ে কাজ করতে সাহায্য করবে। এখন খেয়াল করে দেখো এই যে চারটা ইকুয়েশন, চারটা ইকুয়েশন যেহেতু এক না, তাদের মধ্যে কিছু মিসিং জিনিসও আছে আবার কিছু কমন জিনিসও আছে। খেয়াল করে দেখো তো আমাদের যে প্রথম সূত্রটা s = u + v / 2 * t, এখানে কোনটা নাই? এখানে কি নাই? এখানে কি নাই? তার মানে কি? তার মানে কিছু বুঝতে পারতেছো? মানে হচ্ছে এই যখন তোমার হাতে a সম্বল থাকবে না তখন তুমি এই সূত্রের কাছে গিয়ে তোমার সমাধান পাইলেও পাইতে পারো। কথাটা বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে এ মুক্ত, এ স্বাধীন ইকুয়েশন হচ্ছে এইটা। তারপরে দেখো v = u + v, দুই নম্বর সূত্র, এখানে কি নাই? s নাই। তার মানে যখন আমার s থাকবে না তখন এই সূত্র আমার কাজে লাগতে পারে, মানে এই সূত্র আমার s এর প্রয়োজন নাই। পরেরটাতে কি নাই? v নাই। তার মানে v ছাড়া কাজ করতে হলে আমি এই সূত্রের দ্বারস্থ হব। আর এটাতে কি নাই? t নাই। তার মানে টি ছাড়া কাজ করতে হলে তখন আমাকে ডেফিনেটলি এখানে যাইতে হবে, মানে যেই সূত্র অঙ্কের মধ্যে টি আছে বা টি চাইবে সেখানে আমি জীবনেও এই সূত্র ব্যবহার করে সেখান থেকে টি উদ্ধার করতে পারবো না। এটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক। এইবার আর কিছু কমন বিষয় খেয়াল করো, এই যে চারটা সূত্রের মধ্যে কোন ভ্যালু গুলো সবচেয়ে বেশি কমন বলো তো, বা কোনটা সব সবটার মধ্যে আছে? ইউ আছে সবগুলোর মধ্যে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যত যাই কিছু করি না কেন, কোনো একটা গতিশীল বস্তু সম্পর্কে কোনো ক্যালকুলেশন করতে হলে আমি যাই করি না কেন আমার আদিবেগ সব সময় লাগবে। যখন দেখবা যে কোনো অঙ্কে আদিবেগ নাই, তো হইতে পারে ওই অঙ্কের মধ্যে আদিবেগ চাইতে পারে, তোমাকে প্রশ্ন চাইছে যে আদিবেগ কত, সেই ক্ষেত্রে হয়তো তুমি যেহেতু সবগুলোর মধ্যে ইউ আছে অন্য ভ্যালু গুলা থাকলে ইউ বের করতে পারবা। বাট যদি এরকম হয় যে তোমার কোনো অঙ্কে আদিবেগ ইউ নাই এবং অন্য কোনো কিছু চাইছে তোমাকে, অন্য কোনো কিছু বের করতে বলছে, তো তার মানে বুঝতে হবে ওই অঙ্ক করতে দফা রফা হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? বা হয়তো কোনো কোনো ক্ষেত্রে অঙ্কটা করা পসিবল হবে, মানে অঙ্কটা আসলে প্রপার না, অ্যাপ্রোপ্রিয়েট না। কথাটা বুঝতে পারছি? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এরপরে দেখো ইউ তাহলে সবচেয়ে বেশি কমন এখানে না সবগুলোর মধ্যে আছে, এরপরে মোস্ট কমন কোনটা আছে দেখো তো? ভি কয়টার মধ্যে আছে? ভি কয়টার মধ্যে আছে? ভি আছে তিনটা ইকুয়েশনের মধ্যে।
টি কোয়ার্টার মধ্যে আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, মানে টি আছে তিনটে ইকুয়েশনের মধ্যে। এস কয় জায়গায় আছে? এখানে এখানে এখানে, মানে এস ও তিন জায়গায় আছে। আচ্ছা, আর এ কয় জায়গায় আছে? এও দেখো তিন জায়গাতেই আছে, এখানে এখানে এবং এখানে। তো তার মানে বুঝতে পারতেছি যে সবচেয়ে মোস্ট ভাইটাল ভ্যালুই হচ্ছে আমাদের ইউ, এবং আমাদের যাদের এই চ্যাপ্টারের অঙ্কে সমস্যা হয় তাদের একটাই আসলে সমস্যা হয়, সেটা হচ্ছে ইকুয়েশন চুজ করতে না পারা, কখন কোন ইকুয়েশনটা ব্যবহার করব। কথাটা বোঝা গেছে? সবাই কি আছো না ডিসকানেক্ট হয়ে গেছি আমি? কাহিনী কি মম শিফা নিম্ন বাকিগুলো কি ঝড় উঠছে? কোথায় ঝড় উঠছে? কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গায়? বুঝিনি, মোহাম্মদপুর, মিরপুর, মিরপুরে ঝড় উঠছে। আচ্ছা, তাহলে তো আমাদের এদিকেও চলে আসবে খুব দ্রুত। ওকে, ঝড় আসা ভালো, ঝড় আসলে এখন শান্তি লাগে। তো এখন এই চারটে ইকুয়েশন যাদের মুখস্থ থাকবে তাদের আর কোনো কিছু করা লাগবে না। এখন আমরা ম্যাথ করব, আমরা এই এই পোর্শনগুলো শেষ হয়ে গেলেই আমরা সাথে সাথে ইমিডিয়েটলি ম্যাথ ধরবো। আমরা এখন চ্যাপ্টার প্লাস ম্যাথ একসাথে সলভ করা শুরু করে দেবো আর কি। এদের আগে হয়তো আর পসিবল হচ্ছে না, বাট এদের পরে আমরা শুরু করবো, তখন আরো বিস্তারিত আলোচনা হবে যে আমরা কখন কিভাবে কোন ইকুয়েশনটা চুজ করব এবং কিভাবে খুব ইজিলি ম্যাথ করতে পারবো। একদম পানিভাত এই চ্যাপ্টারের ম্যাথগুলো, ঠিক আছে? মোটেও কঠিন না, একটু বুঝলে অনেক মজা, সত্যি কথা বলতে ইন্টারেস্টিং ম্যাথ এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি। তো এই ছিল আমাদের গতি সূত্র রিলেটেড ইকুয়েশন, এবং আরেকটা ইকুয়েশন আমরা পড়ছি না, সুষম বেগের জন্য s = vt, এইটা হচ্ছে সুষম বেগের জন্য, আর বাকি চারটা হচ্ছে কি সুষম ত্বরণ অথবা সুষম মন্দনের জন্য। এই পাঁচটা ইকুয়েশন ছাড়া গতিবিদ্যায় আসলে আর কোন ইকুয়েশনই নাই। তো বলতে পারো যারা কিছু সূত্র আছে ওগুলা কি আসলে, যেমন আমরা যদি বলি আমাদের হচ্ছে তোমার পরন্ত বস্তুর সূত্র আছে, তাই না? পরন্ত বস্তু কাকে বলে? পরন্ত বস্তু হচ্ছে তোমার ভূমি থেকে ধরো একটা নির্দিষ্ট উচ্চতা, সেই উচ্চতায় কোন একটা বস্তু স্থির অবস্থানে আছে, মানে বস্তুটাকে স্থির অবস্থায় থাকতে হবে, মানে তার আদিবেগ শূন্য হতে হবে, এটা হচ্ছে মূল শর্ত পরন্ত বস্তু হওয়ার জন্য। আদিবেগ শূন্য না হলে সেটা পরন্ত বস্তু হতে পারবে না। তো তুমি এটাকে জাস্ট ছেড়ে দিলা, তখন সেটা নিচের দিকে পড়া শুরু করবে, এবং এটা যখন নিচের দিকে পড়বে তার তো ডেফিনেটলি ত্বরণ হবে, আমরা তো জানি সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ভ্যালু জি ত্বরণ হবে, হুইচ ইজ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন একটু বলো, এই পরন্ত বস্তুটা কি সুষম ত্বরণ না নাকি? এটার গতিটা কি সুষম ত্বরণ? তো এটা যদি সুষম ত্বরণে গতিশীল একটা বস্তুই হয় আসলে, তাহলে তার জন্য কি আমার এই গতিসূত্রগুলো থাকবে না? থাকবে, অবশ্যই থাকবে। এবং এইভাবে আমরা গতিসূত্রগুলো এখানে বসে কি করতে পারি দেখো, যেমন আমরা যদি এই সূত্রটা চিন্তা করি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ এটার আদিবেগ কত? শূন্য। এ কত? এটার এর ভ্যালু আসলে জি এর ভ্যালু, তাই না? ঘটনাটা জি, আর হচ্ছে টি তো কি, এটা এখান থেকে এ পর্যন্ত করতে যে সময় লাগবে, তো টি। তাহলে দেখো এখান থেকে ইউ যেহেতু জিরো, তাহলে আমি বলতে পারি যে ভি ইকুয়াল টু হচ্ছে জিটি। এখন জি তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? সো এটা যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু হয় তাহলে আমরা তো এটা উঠিয়ে দিতে পারি, তো এটা উঠিয়ে দিয়ে আমরা বলতে পারি না যে ভি প্রপোর্শনাল টু টি, বলতে পারি? পারি কি? অবশ্যই পারি। তো এটাই হচ্ছে আসলে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র হিসেবে আমরা পড়ে থাকি, যে বিনা স্থির অবস্থান থেকে বিনা বাধা মুক্ত হয় পরন্ত বস্তুর যে কোনো সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। কথা বুঝতে পারছি? আবার দেখো আমরা এখান থেকে
বের করতে পারি, জানি যে v স্কয়ার ইকুয়াল হচ্ছে u স্কয়ার প্লাস 2 as। তো এখানে যেটা করবে v স্কয়ার ইকুয়াল টু u তো 0 হবে, 0 স্কয়ার প্লাস 2 2 a এর জায়গায় কি বসবে, g বসবে, আর s এর জায়গায় কি বসবে, এটা যেহেতু উচ্চতা সেটাকে আমরা h হিসেবে বলি, বাট আসলে দুটো একই জিনিস। তো আবারও এখান থেকে আমরা বলতে পারি যে v স্কয়ার আর এখানে 0 ইজ ইকুয়াল টু কত, 2gh। এখন 2 তো একটা ফিক্সড ভ্যালু, সাথে g তো কনস্ট্যান্ট, মানে 2g পুরো জিনিসটাই তো আসলে কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট কোঠায় দিলে আমরা সেখানে আবার প্রপোর্শন বসাতে পারি এবং আমরা পেয়ে যাই v স্কয়ার ইজ প্রপোর্শনাল টু h, বা উল্টা করে লিখলে h প্রপোর্শনাল টু v স্কয়ার, রাইট। এবং এটাই হচ্ছে আসলে আমাদের পরন্ত বস্তুর তৃতীয় সূত্র হিসেবে আমরা পড়ে থাকি, সেটা কি, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় যে কোনো পরন্ত বস্তু যে কোনো সময়ের, মানে তার যে কোনো সময় তার যে উচ্চতা সেটা হচ্ছে তার ওই ওই সময় তার যে বেগ সেটার বর্গের সমানুপাতিক। দেখো বুঝলাম কিনা, আচ্ছা এখন খেয়াল করো আমরা ইকুয়েশনটা কি পেলাম, h প্রপোর্শনাল টু v স্কয়ার। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, অনেক সময় তোমরা এমসিকিউতে এরকম ম্যাথ পাবা যে একটা বস্তু এত সেকেন্ড সময় এত এতটুকু দূরত্ব অতিক্রম করলে পরবর্তী এত সেকেন্ডে কত দূরত্ব যাবে, এরকম এমসিকিউ আছে না, সেখানে কিন্তু এই ধরনের সূত্রগুলা অ্যাপ্লাই করতে হয়। এবং খেয়াল রাখবা যদি একটা এটা একটা স্বাভাবিক পরন্ত বস্তু হয় তাহলে ভি ইকুয়াল প্রপোর্শনাল টু টি মানে হচ্ছে এখানে যে সমানুপাতিক ধ্রুব সেটার ভ্যালু আসলে জি, মানে ইকুয়েশনটা হবে আসলে ভি ইকুয়াল টু জি টি, এটা বসালে তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। ঠিক সিমিলারলি যখন এইচ প্রপোর্শনাল টু ভি স্কয়ার এটা ব্যবহার করবা, যদি সেটা একটা স্বাভাবিক পরন্ত বস্তু হয় তাহলে কিন্তু তোমার এইখানে প্রপোর্শনের ভ্যালু হচ্ছে 2g, মানে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh, এইটুকু বসাইলে, মানে 2g মানে কত, 2g মানে হচ্ছে 4.9, মানে আমি সিম্পলি বলবো এরকম যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইকুয়েশনের ক্ষেত্রে তোমার 9.8t, এটা একটা ইকুয়েশন, এটা বইয়ে তুলে রাখো, আর হচ্ছে ভি স্কয়ার, হ্যাঁ, আর এই যে h, h ইজ ইকুয়াল টু হচ্ছে 4.9, সরি h ইকুয়াল, হ্যাঁ h ইকুয়াল 4.9 ভি, একটা মিনিট একটা মিনিট, উল্টা লিখছি এখানে ভি স্কয়ার ইকুয়াল টু, আমি এইটা দেখতেছি আর কি, তাহলে ভি স্কয়ার প্রপোর্শনাল টু, তো h তাহলে আমি এভাবে লিখতে পারি যে 4.98 ইজ ইকুয়াল টু ভি স্কয়ার, এই ইকুয়েশনটা তোমার অ্যাপ্লাই করতে হবে যদি শর্টকাটে এইভাবে এমসিকিউ করতে হয়। বাট অনেক সময় দেখা যায় ওইখানে যে জি এর ভ্যালু 9.8 ধরা হয় না, যার কারণে দেখা যায় যে একটা নির্দিষ্ট তোমার সময়ের জন্য দেখা বলে যে এত সময় এত দূর গেছে, ওইটা আসলে যদি জি এর মান 9.8 হইতো তাহলে অত হওয়ার কথা ছিল না, তো সেইখানে তোমাকে বের করে নিতে হয় যে ওরা যে কল্পিত জিটা ধরে নিছে সেটা কত আসলে, দেন বাকিটা সলভ করতে হয়। এমসিকিউ এরকম প্রবলেম যদি পাও তাহলে তখন দেখাও, তখন জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো এখন কাহিনীটা হচ্ছে যে দেখো আমরা পেলাম ভি প্রপোর্শনাল টু টি, এইচ প্রপোর্শনাল টু ভি স্কয়ার, এখন এই যে এইচ প্রপোর্শনাল টু যেহেতু ভি স্কয়ার, হ্যাঁ আমি কি এখন একটা কাজ করতে পারি না যে ভি কে আর টি দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ ভি প্রপোর্শনাল টু টি, তাহলে আমি বলতে পারি না যে এইচ প্রপোর্শনাল টু ভি স্কয়ার আর ভি স্কয়ার প্রপোর্শনাল টু হচ্ছে আসলে টি স্কয়ার, আর এই এই দুই পাশে আমি স্কয়ার বসাই, আমি এটা লিখতে পারি না এইচ প্রপোর্শনাল টু ভি স্কয়ার, ভি স্কয়ার প্রপোর্শনাল টু স্কয়ার, বা এক কথায় আমি বলতে পারি এটাও বলতে পারি যে এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার, এটাও একটা শর্ত হইতে পারে পরন্ত বস্তুর জন্য, এবং এটাও আমরা প্রমাণ করতে পারবো এই গতি সূত্র দিয়ে। খেয়াল করে দেখো আমাদের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু টি প্লাস হাফ টি স্কয়ার, তো এখানে এস এর জায়গায় কি হবে, এইচ হবে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি তোমার এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। এখন দেখো ইউটি তো আগে জিরো হয়ে গেছে, তো এখানে এইচ থাকলো হাফ অফ জি, এটা কি, এটা কি কনস্ট্যান্ট না, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা কোথায় দিলে আমরা কি বলতে পারি না যে এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার, যেটা আমরা এখানে পাচ্ছি। তো এই জন্যই আসলে পরন্ত বস্তুর এই দ্বিতীয় আর তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র নাই, কারণ এই দুইটা সূত্র মিলিয়ে আসলে এই জিনিসটা ফর্ম করা যায়। কথা কি বুঝতে পারলাম, বুঝছি সবাই, তো এই জিনিসগুলো একটু ছোটখাটো ইনফরমেশন মাথায় রাখতে হবে, কারণ
ভালো করে ক্লাসগুলো করিও, কারণ হচ্ছে যে পরবর্তীতে আবার চ্যাপ্টার টু তে ফিরে আসতে আসতে অনেক সময় লাগবে কিন্তু, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে আমাদের কত বাজে 48 বাজে বিষয়। আর কি কি আছে? আর তো আমি বিশেষ কিছু দেখি না, তুমি একটু বইটা খুলে দেখো। গ্রাফের পোর্শনটা বাদ দিয়ে, গ্রাফ গ্রাফের যে পোর্শনটা আছে সেইটা বাদ দিয়ে আর কি কি বিষয় আছে তোমাদের, তোমরা তোমাদের পড়ানো লাগতে পারে বা তোমরা পারো না বুঝো না, বইটা বের করে সবাইকে চেক আউট করি, আমিও দেখি। আসলে তোমাদের বইয়ের যে গতি বিদ্যার যে চ্যাপ্টার গুলো যেভাবে সাজানো আমার কাছে একদম পছন্দ হয় না, এখন উলট পালট করানো একটা। দেখো চিনতে পারছো না আর কিছু লাগবে না, দেখো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা এই চ্যাপ্টারের ম্যাথে কার কার সমস্যা হয় বলো তো দেখি সবাই, আপনি তো কি কি রকম পারি? আউট অফ টেনে মার্কিং করে বলো তো। আদিবা থেকে শুরু করি, আদিবা হ্যালো, আমার রেসপন্স কি পৌঁছাচ্ছে তোমাদের এখান পর্যন্ত? মনে তো হয় না। হ্যালো, হ্যালো আদিবা, মম, শিফা, রিময়, হ্যাঁ একটু রেসপন্স করতে হবে। বললাম যে তোমাদের এই চ্যাপ্টারে কে যে চ্যাপ্টারে তোমাদের ম্যাথের যে পারার যে মার্ক যদি রেটিং করা হয় তাহলে কত হবে সেটা, 9 out of 10 কত হবে নির্ণয় যদি বলো, বা শিফা সবাই 8 8। আচ্ছা তাহলে তো ভালো। শিফা 7 7। আচ্ছা আর মমো ঠিক আছে, ওকে আমরা তাহলে কিছু ম্যাথ স্টার্ট করি, আমার মনে হয় এটা বেটার অপশন হয়। আচ্ছা বইয়ের একটু দেখো তো, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে আজকে দেখাই। আজকে কি ম্যাথ শুরু করব বলো তো? ও আচ্ছা তোমাদের ইয়ে এখানে তো ইয়েও আছে, মহাকর্ষ বল আছে দেখলাম, নাকি এটা তৃতীয় সূত্র আছে? এটা থার্ড চ্যাপ্টার, এটা থার্ড চ্যাপ্টার, আমি থার্ড চ্যাপ্টার দেখতেছি, সেকেন্ড চ্যাপ্টারে বিশেষ কিছু নাই। তোমরা একটা কাজ করো, আমি তোমাদের কাজ দিয়ে দিই, বেস্ট অপশন হয়। তোমাদের কাছে কি টেস্ট পেপার আছে? গাইড আছে কারো? গাইড অ্যাটলিস্ট গাইড তো আছে নাকি? আচ্ছা সবাই আজকে বসো, ম্যাথ নিয়ে বসো, বাসায় বসে তোমার গাইড থেকে 5টা ম্যাথ নিয়ে সলভ করো, 5টা ম্যাথ। ম্যান্ডাটরি না, সেটা খুব কঠিন হইতে হবে বা খুব সহজ হইতে হবে, তুমি র্যান্ডমলি 5টা ম্যাথ চুজ করো, সেগুলো গ্রাফ রিলেটেড যেন না হয়, কারণ গ্রাফ নিয়ে আমরা আলোচনা করিনি। গাড়ির অঙ্ক হতে পারে, তোমার যে কোনো গতিশীল বস্তু হইতে পারে, পরন্ত বস্তুর অঙ্ক হইতে পারে, তো এরকম সবাই 5টা ম্যাথ চুজ করো, করে 5টা ম্যাথ সলভ করা শুরু করো। এইভাবে চুজ করো না যেটা আমি পারবো সেটা সলভ করবো, মানে মিলি র্যান্ডমলি চুজ করে তুমি যে কয়েকটা পারো তো করলা, যে কয়েকটা পারবা না সেগুলা গ্রুপে পাঠিয়ে দাও, আমরা মানে ক্লাসের আগে পাঠিয়ে দাও, যেহেতু কালকে কালকে ক্লাস আছে না, পরশুদিন ক্লাস তো পরশুদিন, ভালো কথা। আজকে তো 26 সমজান তাই না?
তো বলছিলাম 27 রমজান পুরো তোমাদের ক্লাস হবে, তোমরা কি কালকে ক্লাস করতে, কালকে কি ক্লাস রাখবো তোমাদের এক্সট্রা বলো তো? কালকে ক্লাস রাখ এটা না। আচ্ছা আমি এখনো শিওর না, যেহেতু বলছি 27 রমজান পর্যন্ত ক্লাস ক্লাস হবে, যদি আমি কালকে ক্লাস রাখতে পারি, কাজ কালকে আবার আমার ভাইবার এক্সাম আছে আমার না আসলে, তো দেখি যদি আমি টাইমটা রাখতে পারি তাহলে গ্রুপে লিংক দিয়ে দিব, জয়েন করে ফেলো ঠিক আছে, না হলে খুব সম্ভবত ঈদের আগে এটাই আমাদের শেষ ক্লাস। অলরাইট, তো তোমরা যেটা করবা পাঁচটা এভাবে সিকিউ সৃজনশীল নিয়ে সলভ করতে বসো, করতে গেলে দেখবে প্রবলেম বের হবে, এবং যখন ক্লাসে প্রবলেম নিয়ে আসবা তখনই দেখা যাবে ওই প্রবলেমটা নিয়ে আলোচনা করলে আমাদের অনেক বেশি ডেভেলপ করবে। প্রবলেম সলভ না করলে আসলে সত্যি কথা বলতে খুব একটা তোমার যে স্কিল ডেভেলপ করছে সেটা খুব থাকে না, ঠিক আছে? একটু সবাই পাঁচটা সৃজনশীল সলভ করতে বসো। আমি এটা বলতেছি না যে তোমাকে পাঁচটা সলভ করেই ছাড়তে হবে, তুমি যেখানে আটকে যাবা তখন ভাববা, ভাবতে ভাবতে যখন পারবা না বা মনে জিনিসটা পারবো না তখন আমার জন্য রেখে দাও, আমরা ক্লাসে সলভ করবো যেদিনই ক্লাস করি, এদের আগে বা পরে যেই সময়। কথাটা বোঝা গেছে? পারবো, আমরা বসবো, আজকে বসতে পারবো? তোমরা যদি আজকে বসো পেন্সে তাহলে আমি কালকে ক্লাস রাখবো আর কি, ব্যাপারটা এরকম, যদি না বসো তাহলে ক্লাস রাখা যাবে না, ঠিক আছে? তোমরা তোমরা করে প্রবলেম বের করে গ্রুপে দিয়ে রাখো যাতে আমি একটা একটা করে প্রবলেম সলভ করে ফেলতে পারি, যদি যথেষ্ট পরিমাণ প্রবলেম জমা পড়ে অন্তত 4-5টা বা 2-3টা প্রবলেমও জমা পড়ে তাহলে আমি আগামী তোকে একটা ক্লাস রাখার চেষ্টা করবো, ঠিক আছে? বুঝতে পারলাম? ওকে ঠিক আছে, কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা যা যা পড়লাম আজকে কোনো কনফিউশন যে কোনো কিছু নিয়ে, এই প্রশ্ন যে কোনো টাইপের প্রশ্ন আছে? বলো বলো, সমবেগে চলমান বস্তু ত্বরণ শূন্য কেন হয়? আচ্ছা ভালো প্রশ্ন, ধরো একটা বস্তু সমবেগে চলতেছে এই পথে, এখানে ধরো ওর আতিবেগ শূন্য ধরলাম, এখানে কি ভি হবে না এখানে ইউই হবে? ইউই হবে না, নাকি নাকি আরেকটা হবে? সমবেগ মানে কি, যার বেগে কখনো পরিবর্তন হয় না, তাই তো? এখানে যদি ই বেগ ইউ থাকে এখানেও বেগ ইউ থাকবে, মানে ধরো এখানে যদি বেগ হয় 10 মিটার পার সেকেন্ড তাহলে এখানেও তো বেগ হবে 10 মিটার পার সেকেন্ড, নাকি? তাহলে আমি যখন ত্বরণ বের করবো ত্বরণের সূত্র কি, এই ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখন তোমার ভি ভি যদি 10 হয় তাহলে ইউ তো 10 এখানে বাই কত টি, তাহলে 10 থেকে 10 বাদ দিলে কত থাকে, 0 থাকে, তাহলে তোমার এর ভ্যালু কত আসবে, 0 আসবে না আসলে। যার বেগের কখনো পরিবর্তন হয় না একই থাকে, তাহলে বেগ যদি একই থাকে তাহলে কি বেগ এখানে বাড়তেছে নাকি কমতেছে, বাড়া বা কমার কোনো ব্যাপার স্যাপার আছে? নাই তো। আর ত্বরণ মানে কি, বেগ না হয় বাড়বে কমবে, সেটাকে আমরা মন্দন বলি, ত্বরণ অথবা মন্দন, মানে এটাই তো অসম্ভেগ। তো যার যে সুসম্ভেগে চলে তার তো বেগের কোনো পরিবর্তন নাই, আর বেগের পরিবর্তন না থাকলে তো ত্বরণ আছে আমি বলতে পারবো না, তাহলে ত্বরণ তো শূন্যই হবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ বলো। আচ্ছা এরকম কোন আসলে সূত্র নাই, ঠিক আছে, এটা আসলে ভুয়া, কারণ এই সূত্রগুলো আসলে আসছে তোমার এখান থেকে, নির্দিষ্ট সেকেন্ডে কোন একটা বস্তু অতিক্রম দূরত্ব বা নিয়ে আলাদা কোনো সূত্র নাই, এগুলাই এখান থেকে মডিফাই করে আসছে। সো যদি মানে তুমি কোন সূত্রটার কথা বলতেছো আমাকে একটু স্পেসিফাই করে বলো তো, সূত্রটা বলো তো। আচ্ছা তুমি আজকে এই টাইপের একটা ম্যাথ নিয়ে করো, সলভ করো, মানে করতে বসো, যেখানে বুঝবা না মানে বাটকা বাই করবা সেটা আগামী ক্লাসের জন্য রেখে দাও, ম্যাথ মানে সরাসরি ম্যাথটা তুলে দেন সলভ করতে, মুখে মুখে আসলে যেগুলো হয় না। আমি এখন এই মুহূর্তে যাচ্ছি নতুন করে ম্যাথ নিয়ে, তাহলে ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে আর কি,
কথাটা বুঝতে পারছো? মানে নাহলে আলাদা একটা বলতাম যে এই প্রশ্নটা এখন বসে আমরা সলভ করবো, বাট আমার একটু পরে আবার আরেকটা ক্লাস আছে, সেই জন্য আমি এখন ক্লাসটা লেন্দি করতে পারতেছি না। সো এই টাইপের যার যেই জায়গায় যে জায়গায় মনে হয় যেহেতু তোমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা কেমন হয় তোমাদের আগে থেকে আইডিয়া আছে, তোমরা জানো যে কি হয় এখানে কোথায় সমস্যা হয়, তো এরকম ম্যাথের প্রবলেম গুলো তোমরা আজকেই নিয়ে কয়েকটা বসো এবং আমরা আগামী ক্লাসে কয়েকটা প্রশ্ন সলভ করি, তাহলে তাহলে অনেকের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ইভেন এই যা যেটা বললাম যে কিভাবে সূত্র চুজ করতে হয় সেগুলো আলোচনার মধ্যে চলে আসবে। কথা বুঝতে পারছি? তবে আলাদা কোনো সূত্র নাই, আবারও বলতেছি এই চারটা সূত্র, এইটা তো আসলে সবসময় লাগেও না, বেশিরভাগ সময় লাগে না, এই চারটা সূত্রের বাইরে কোনো ধরনের কোনো সূত্র আসলে নাই, যত সূত্র আছে সব এখান থেকে আসলে মডিফাইড হয়ে আসছে। ঠিক আছে, তো আর কারো কি কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন নেই না? ঠিক আছে, আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আল্লাহ হাফেজ।